আকস্মিক ঝড়ে ক্ষতিগ্রস্ত পূর্ব বর্ধমানের কালনা এক ব্লকের বিস্তীর্ণ এলাকা, সেখানেও বিভিন্ন জায়গায় গাছ পড়ে গিয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে এলাকা, চাষের জমিতেও ক্ষতি হয়েছে এমনটাই বলছেন স্থানীয় মানুষজন। এবং বিভিন্ন জায়গায় খামারের ধান তোলা হয়েছিল, সেই ধানও লণ্ডভণ্ড হয়ে গিয়েছে, জমিতে ফসল নষ্ট হয়ে গিয়েছে এমনটা বলছেন স্থানীয়রা। গতকাল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত যে ঝড়ের তাণ্ডব তা আমফান পরবর্তী পরিস্থিতির থেকেও অনেক বেশি ভয়ঙ্কর হয়েছে এমনটাই বলছেন এলাকার বাসিন্দারা। বিভিন্ন জায়গায় মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, টালির চাল উড়ে গিয়েছে, বসত বাড়িতে যারা ছিলেন তারাও যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন এবং গাছ পড়ে গিয়েছে বিভিন্ন জায়গায়। সকাল থেকেই সেই গাছ সরিয়ে জনজীবন স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে, বাড়ি ভেঙে গিয়েছে। পূর্ব বর্ধমানের কালনার বিভিন্ন এলাকা থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কত সেটা এখনও পর্যন্ত প্রশাসনের তরফ থেকে না জানানো হলেও তার ক্ষয়ক্ষতির হিসাব করা শুরু হয়েছে। আমফান পরবর্তী পরিস্থিতিতে জেলা প্রশাসনের তরফ থেকে বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছিল, কারণ সম্প্রতি বর্ধমানে কৃষিমন্ত্রী তিনি এসে বৈঠক করে গিয়েছেন কৃষকদের কতটা ক্ষতি তার পরিমাণ করে ক্ষতিপূরণ যাতে দেওয়া যায় তার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছিল রাজ্য সরকারের তরফ থেকে। সেই বৈঠকের পরেই আবার ঝড়ের তাণ্ডব এবং পূর্ব বর্ধমান জেলার বিস্তীর্ণ অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। কাঁচা বাড়ি যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রচুর পরিমাণে গাছ পড়ে গিয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে এলাকা এবং সেই সমস্ত পড়ে যাওয়া গাছ সকাল থেকে আবারও তোলার কাজ শুরু হয়েছে এবং কেটে সেই এলাকাকে সাফসুতরো করার কাজ চলছে। পূর্ব বর্ধমানের কালনা এক ব্লকের বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে বিপর্যস্ত জনজীবন, বহু গাছ পড়ে গিয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে এলাকা, যুদ্ধকালীন তৎপরতায় আবারও জনজীবন স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, টালির চাল উড়ে গিয়েছে এবং অস্থায়ী বিভিন্ন জায়গায় মানুষজনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এই পরিস্থিতিতে। একদিকে লকডাউন চলছে, করোনার সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য যেমন গৃহবন্দী থাকার কথা বলা হচ্ছে, তার পাশাপাশি এই রকম ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত জনজীবন স্বাভাবিকভাবেই মানুষজনের যত সমস্যা তৈরি হচ্ছে প্রশাসনের কপালে দুশ্চিন্তার ভাঁজ তত বাড়ছে। একদিকে ফসলের ক্ষতি, অন্যদিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে এলাকা, জনজীবনের উপর যথেষ্ট প্রভাব পড়েছে পূর্ব বর্ধমানের কালনা এক ব্লকে। বড় আম গাছটাও পড়ে গেছে কেন? হচ্ছে কৈখালী গ্রামের কানলা ওয়ান, কৈখালী গ্রাম, বাংলাপাড়া গ্রাম পঞ্চায়েত। এই ফটো তুলুন।